এইটুকু সময়ের মধ্যে বাবা ঠাকুর যদি ওষুধ নিয়ে আসতে না পারেন তাহলে তাহলে সব শেষ বাবা। কি থেকে কি হয়ে গেল, এদিকে এতগুলো বাচ্চা আর ওদিকে মঙ্গলা, বিনা দোষে সবাই প্রাণ। না না, এটা হতেই পারে না, এটা কিছুতেই হতে পারে না, এটা কি সত্যি? না, আমি বিশ্বাস করি না, মঙ্গলা বাচ্চাদের খাবারে বিষ মেশাতেই পারে না, কিছুতেই না। আমি মঙ্গলাকে খুব ভালো করেছি, মঙ্গলা বাচ্চাদের খুব ভালোবাসে, খুব। মঙ্গলা সারাক্ষণ বাচ্চাদের সঙ্গে থাকে, মঙ্গলা এটা কিছুতেই করতে পারে না, কিছুতেই না। সত্যি, এটা কি সত্যি? মঙ্গলা বাচ্চাদের খাবারে বিষ মিশিয়েছে, এটা কি সত্যি? আর যদি তা না হয়, যদি বিষের সঙ্গে মঙ্গলার কোনো সম্পর্কই না থাকে, যদি মঙ্গলা নির্দোষ হয় ঠাকুর, তাহলে বিনা দোষে মঙ্গলাকে এভাবে মরতে হবে কেন ঠাকুর? বলো, উত্তর দাও ঠাকুর, উত্তর দাও। আর মঙ্গলা যদি সত্যি দোষী হয়, তাহলে আমি আমি নিজে মঙ্গলাকে শাস্তি দেব। আর যদি মঙ্গলা নির্দোষ হয়, হে ঠাকুর, তুমি ওকে রক্ষা করো ঠাকুর, তুমি বলো ঠাকুর, একজন মেয়েকে এভাবে এভাবে বিনা দোষে কেন মরতে হবে ঠাকুর? কেন কেন কেন? উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও প্রভু।